নমস্কার, গোবরডাঙ্গা হিন্দু কলেজ শিক্ষক শিক্ষণ বিভাগ, শিক্ষাবর্ষ 2017-19। আমরা শিক্ষক শিক্ষণ বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সংখ্যা 25 জন, ক্রমিক নম্বর 76 থেকে 100। আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 5-এর দ্বিতীয় ব্যবহারিক কার্য হিসাবে ক্ষেত্র পর্যবেক্ষণ সমীক্ষা এবং বিষয় হিসাবে গোবরডাঙ্গার ঐতিহাসিক স্থান বিবেচিত হয়েছে। ঐতিহাসিক স্থান সমূহের মধ্যে কালীবাড়ি অঞ্চল সংলগ্ন সূর্যঘড়ি এবং ইছাপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দ দেবের মন্দির স্থান দুটি নির্বাচিত হয়েছে। ব্যবহারিক কার্যটি রূপায়ণের জন্য আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষেত্র পর্যবেক্ষণ এবং এ সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার জন্য 11 জানুয়ারি 2018 বৃহস্পতিবার সকাল 11টায় রওনা হয়েছিলাম। পদব্রজে যাত্রাকালে আমরা জমিদার বাড়ির সিংহদুয়ার পার করে প্রথমে সূর্যঘড়ি পর্যবেক্ষণ করি এবং যাবতীয় তথ্য সংগ্রহ করি। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য গোবিন্দদেবের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাত্রাপথে প্রথমে আমরা গোবিন্দদেবের জন্মভিটে তুলসী মঞ্চ দর্শন করি এবং পুনরায় আমরা আমাদের যাত্রা শুরু করি। অবশেষে আমাদের গন্তব্যস্থান এসে পৌঁছালাম। শিক্ষক মহাশয়রা আমাদেরকে গোবিন্দ মন্দিরটি সম্বন্ধে বিভিন্ন ধারণা দেন এবং তথ্য সংগ্রহের ব্যাপারে বিভিন্ন নির্দেশ দেন। এরপর আমরা নবনির্মিত গোবিন্দ মন্দির এবং গোবিন্দদেবের বিগ্রহ দর্শন করি এবং যাবতীয় তথ্য সংগ্রহ করি। মন্দিরের পাশে একটি প্রাচীন চাপা গাছ আছে, যেখানে গ্রামের লোকেরা বিশ্বাসবশত বিভিন্ন কামনায় তাগা বেঁধে থাকেন। এরপর আমরা কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে বাক্যালাপ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। তারা প্রাচীন মন্দির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমাদেরকে জানান, যার দ্বারা আমরা বিশেষভাবে উপকৃত হয়েছি।
গ্রামবাসীদের মতে আনুমানিক 1650 খ্রিস্টাব্দে তদানীন্তন ভূস্বামী গোবরডাঙ্গার অধীনস্থ ইছাপুরের এই মন্দিরটি স্থাপন করেছিলেন। প্রাচীন মন্দিরটি ত্রিতল বিশিষ্ট, এতে মোট 9টি চূড়া আছে যেগুলিকে রত্ন বলা হতো, সেজন্য এটি নবরত্ন মন্দির নামে প্রসিদ্ধ। তারপর আমরা প্রাচীন মন্দির পরিদর্শন করে বিভিন্ন তথ্য ও চিত্র সংগ্রহ করেছিলাম। সবশেষে আমরা যমুনা নদী দর্শন করেছিলাম, যা গোবিন্দদেবের সাথে বিশেষভাবে সম্পর্কিত। কথিত আছে, রঘুনাথ চৌধুরীর প্রপৌত্র রামজীবনের আমলে পূজারীর অসতর্কতার কারণে মূর্তির অঙ্গহানি ঘটে। এই ধরনের মূর্তি পূজার বিধেয় নয়, তাই সেই মূর্তিটি যমুনার জলে নিক্ষিপ্ত করা হয়। পরবর্তীতে ওই ঘাট থেকে প্রাপ্ত কোষ্ঠীপাথর দিয়ে নতুন গোবিন্দ মূর্তি নির্মিত হয় এবং পূজিত হয়। তাছাড়া প্রতি বছর দোল উৎসবের দিন এবং পূর্বে গোবিন্দদেব ওই ঘাটে পা ধুতে যান, সে কারণে ঘাটটি গোবিন্দদেবের ঘাট নামে পরিচিত। ধন্যবাদ।